بسم الله الرحمن الرحيم. তারিখের পাতাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সমস্ত কাহিনী বিখ্যাত আছে। শেরে খোদাও আপনি, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাইও আপনি, হায়দারে কারারও আপনি, সাহিবে জুলফিকারও আপনি, জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হোসেনের আব্বাজানও আপনি। এই রুহে জমিনে বাহাদুরিতে আপনার মতো কেউ ছিল না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই যুদ্ধতে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধতে আপনি বিজয়ী হয়েছেন। কিন্তু আপনার কিছু যুদ্ধ এমনও পেরিয়ে গিয়েছে যেগুলোকে তারিখের পাতাতে খুব কমই উল্লেখ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বীরুল আলমের সম্বন্ধে জানব, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধটি জিন্নাতদের সঙ্গে লড়েছিলেন সেই যুদ্ধের সম্বন্ধে জানব। এই যুদ্ধটি এমন যুদ্ধ ছিল যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 জিন্নাতদেরকে হত্যা করেছিলেন এবং অনেক সমস্ত জিন্নাত এমন ছিল যাদেরকে কলেমা পড়ে মুসলমানও বানিয়েছিলেন। এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে, আর এই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুহাব্বত করে থাকেন তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত এসেছে, একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে ফিরছিলেন, তো একটি জনশূন্য বস্তিকে দেখতে পেলেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণদেরকে জিজ্ঞেস করলেন, এটি কোন জায়গা? যার উত্তরে ওমর বিন উমাইয়া জামরি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্থানটিকে ওয়াদি আরজাক বলা হয়ে থাকে, আর এখানে একটি কূপ আছে, আর এখানে সেই জিনরা বসবাস করে যেই জিনরা হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে পালিয়ে এসেছিল। আর বললেন, এটি সেই জায়গা যেখান দিয়ে তাওয়া ইয়ামানি গিয়েছিলেন আর তার 10,000 সিপাহীদেরকে জিন্নাতরা এই স্থানে হত্যা করে দিয়েছিল। তো এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আচ্ছা, এটি সেই স্থান যেখানে ভয়ানক জিনরা বসবাস করে। যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও। তো আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আপনার কাফিলা সেখানেই থেমে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি গিয়ে এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাওয়া মাত্রই 10 জন সাহাবী উঠলেন আর সেই জিন্নাতদের কূপ থেকে পানি তুলতে চলে গেলেন। যেমনই সেই 10 জন সাহাবি কূপের কাছে পৌঁছালেন, তো একটি ভয়ঙ্কর জিন সেই কূপ থেকে বের হয়ে আসলো, আর বের হয়ে আসতে সে একটি জোরে হুঙ্কার করলো, আর যেখান থেকে সমস্ত জঙ্গল আগুন হয়ে গেল আর জমিন কাঁপতে শুরু করলো, আর যেই ভয়ঙ্করতম দৃশ্যকে দেখে সমস্ত সাহাবিগণ পিছু হটতে শুরু করলেন। কিন্তু এই 10 জনের মধ্যে আবুল আস নামের এক সাহাবি ছিলেন, যিনি পিছিয়ে আসার পরিবর্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন, আর কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি শহীদও হয়ে গেলেন। তো এরই মধ্যে হযরত জিব্রাইল আলাইহিসসালাম নাজিল হলেন আর তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর মেহবুব, আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে জ্ঞানের দিক থেকে দেখে আপনি আলী ইবনে তালিবকে পাঠিয়ে দিন। তো এমন মাশওয়ারা পাওয়ার পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে যাওয়ার জন্য আদেশ করলেন, আর এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী হযরত আলী জিন্নাতদের সেই কূপের কাছে পৌঁছে গেলেন। আর যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ, প্রত্যেকবারের মতো এবারও আপনি হযরত আলীকে সফলতা দান করুন। এরপর যেমনই হযরত আলী সেই কূপের কাছে পৌঁছালেন, তো সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলো আর এসেই গর্জন করতে শুরু করলো, যা দেখে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি আলী ইবনে তালিব, আমার আমল জিন্নাতদেরকে কাবু করার উপরে। এতটুকু শুনতেই সেই জিন হযরত আলীর উপর জোরদার হামলা করলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিন্নাতের প্রহারকে আপনার উপর পড়তে দিলেন না, আর আপনার হাতে উপস্থিত থাকা জুলফিকারের দ্বারা সেই জিন্নাতকেই 2 টুকরো করে দিলেন। আর যার পর সেই কূপ থেকে আগুনের ফুলকি বের হতে থাকলো আর একটি ভয়ানক আওয়াজের মতো সৃষ্টি হলো, আর দেখতে দেখতে সেই কূপ থেকে হাজার হাজার ভয়ানক চেহারা বাইরে বেরিয়ে আসলো, যেটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আয়াত পড়লেন। তো এরই মধ্যে সেই আগুন নিভতে শুরু করলো আর ধোঁয়া যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হাওয়াতে মিশে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য নিজের পাত্র নামিয়ে দিলেন, কিন্তু জিন্নাতদের পক্ষ থেকে সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দেওয়া হলো। আর যেটিকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কলেমা পড়লেন আর বললেন, আমি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি, তোমরা বেরিয়ে এসো। শুধুমাত্র এতটুকু শুনতে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে আসলো আর বেরিয়ে এসে হযরত আলীর উপর হামলা করে দিল, আর আপনিও সেই জিনের হামলা থেকে বাঁচার জন্য তাকে হত্যা করে দিলেন। এরপর আপনি পুনরায় সেই কূপে নিজের পাত্র ডুবালেন পানি তোলার জন্য, কিন্তু এবারও জিন্নাতদের পক্ষ থেকে সেই পাত্রটিকে বাইরে ফেলে দেওয়া হলো।
এমনইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার সেই পাত্রটিকে কূপের মধ্যে ডুবালেন, কিন্তু তিনবার ওই জিন্নাতদের পক্ষ থেকে সেই পাত্রটিকে বাইরে ফেলে দেওয়া হলো। তো শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবদেরকে বললেন, আমি আমার কোমরে একটি রশি বাঁধছি আর কূপের মধ্যে নেমে পড়ছি, আর তোমরা এই রশিকে শক্ত করে ধরে রাখবে। তো এরপর বাকি সাহাবারা সেই রশিকে শক্ত করে ধরলেন আর হযরত আলী সেই কূপের মধ্যে নেমে পড়লেন। কিন্তু হঠাৎ করে সেই রশি কেটে গেল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপের মধ্যে পড়ে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদের মধ্যে অনেকটা দূরত্ব হয়ে গেল, আর যেই দৃশ্যকে দেখে সাহাবারা কান্নাকান্নি করতে শুরু করলো। তো এরই মধ্যে সাহাবারা শুনতে পেলেন সেই কুয়োর ভিতর থেকে চিৎকার চিল্লা মিলের আওয়াজ বেরিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই কূপের ভিতর থেকে আর একটা আওয়াজ বেরিয়ে আসলো, আর সেটি হলো, হে আলী, আপনি আমাদের পানাহা দিন, আপনি আমাদের জীবন ভিক্ষা দিন। আর যেটিকে শুনে শেরে খোদা হযরত আলী বললেন, যদি তোমরা তোমাদের প্রাণ ভিক্ষা চাও, যদি তোমরা তোমাদের প্রাণের আমানত চাও, তাহলে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করো আর মুসলিম হয়ে গিয়ে শান্তি ছড়িয়ে দাও। এমন কথাকে শুনে জিন্নাতরা কলেমা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সকলকে কলেমা পড়ে মুসলমান বানালেন। এরপর পুনরায় কূপের মধ্যে রশি ফেলা হলো, আর এমনই করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 জিন্নাতকে হত্যা করার পর এবং অনেক সমস্ত জিন্নাতদেরকে মুসলিম বানিয়ে কূপ থেকে বাইরে বেরিয়ে আসলেন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারী জিন্নাতদের মধ্যে একজনকে সেই জিন্নাতদের সর্দার বানিয়ে দিলেন, আর যার নাম ছিল জাফর জিন। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গবান জৈফ, কিন্তু পরে সেই জিন জাফর জৈফের নামে বিখ্যাত হয়েছিল। তারিখের পাতাতে উল্লেখ আছে যে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলেন, সেই সময় সমস্ত আম্বিয়ায়ে কেরাম এবং ফেরেশতাদের জামাত জিন্নাতদের সঙ্গে সঙ্গে যেই সমস্ত মাখলুককে আমরা দেখতে পাই না, তারাও হযরত ইমাম হুসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছলেন। ফেরিস্তার একটি দল, যেই দলের সর্দারের নাম ছিল মনসুর, তিনিও ময়দানে নামলেন, যেখানে জিন্নাতদের একটি দল ও ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছেছিলেন। আর জিন্নাতদের এই দলের যে সর্দার ছিল সে এই জাফর জৈব নামের সর্দারই ছিল, আর যাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। যখন জাফর জৈব নামের এই জিন নিজের রাজ্য বিজয়ের আনন্দতে মেতেছিলেন, এরই মধ্যে দুজন জিন এসে তাকে কারবালার ময়দানের ঘটনার সম্বন্ধে জানালো। তাকে জানানো হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরোকে কারবালার ময়দানে শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আর শুধু এতটুকু শুনতেই জাফর জিন নিজের সমস্ত কাজকে ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছালেন, কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাহায্য করতে বারণ করলেন আর বললেন, কারবালার ময়দানে আমি আমার ছোট্ট আসগর, আকবর, গাজী এবং সমস্ত আনসারকে কুরবানি করে ফেলেছি। আমি তোমার উপরে রাজি আছি, কিন্তু আমার নানাজানের দিনের খাতিরে এই কুরবানি আমাকে দিতেই হবে। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুক্রিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।